আপনার মোবাইল নাম্বারটা প্রথমত এন্টার ইয়ার মোবাইল নাম্বারে ঘরে আপনারা টাইপ করে বসাবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ভ্যালিডেটে ক্লিক করবেন। নেক্সট স্ক্রিন ওপেন হবে, তো আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি ভেরিফাই করলেন সেই মোবাইল নাম্বারটা যে আধার কার্ড থেকে নেওয়া হয়েছে সেই আধার কার্ডের সঙ্গে সর্বমোট কতগুলো সিম লিঙ্কড রয়েছে, মানে কতগুলো সিম নেওয়া হয়েছে ওই আধার কার্ড থেকে, তার ডিটেলস কিন্তু আপনারা এই পেজ থেকে দেখে নিতে পারবেন। তার আগে এখানে বেশ কিছু নোট রয়েছে যেগুলো নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এখানে দেখতে পাচ্ছেন শোয়িং 7 নাম্বারস, মানে এই আধার কার্ড থেকে সব মিলিয়ে 7টা নাম্বার কিন্তু নেওয়া হয়েছে। প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, নাম্বারের প্রথম দুটো ডিজিট এবং লাস্ট 4টে ডিজিটও কিন্তু এখানে শো হচ্ছে। এবং প্রত্যেকটা নাম্বারের নিচে 3টে করে অপশান আছে। ফার্স্টে দিস ইজ নট মাই নাম্বার, তো যদি এমনটা হয়ে থাকে যে নাম্বার এখানে আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা মনে হয় যে আপনি কোনো সময়ই নেননি আপনার আধার কার্ড থেকে, তাও কিন্তু লিস্টে আপনার এই নাম্বারটা শো হচ্ছে, তাহলে অবশ্যই এই নাম্বারটা আপনাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আপনাকে দিস ইজ নট মাই নাম্বার এই অপশানটিকে অবশ্যই সিলেক্ট করে রিপোর্ট পাঠাতে হবে। এবং রিপোর্ট পাঠানোর প্রসেস অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো, তার আগে আমরা অপশানগুলো দেখে নিই। দ্বিতীয় অপশান নট রিকোয়ার্ড, তো যদি এমনটা হয়ে থাকে এই নাম্বারটা আপনি একটা সময় নিয়েছিলেন কিন্তু এখন আর প্রয়োজন নেই, আপনি নাম্বারটা ক্লোজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড অপশান আপনারা সিলেক্ট করবেন। এবং থার্ড অপশান রিকোয়ার্ড, যদি এই নাম্বারটা বর্তমানে আপনার প্রয়োজন থাকে, যদি আপনি এই নাম্বারটা কন্টিনিউ রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই রিকোয়ার্ড অপশানটাকে আপনারা সিলেক্ট করে রিপোর্ট পাঠাবেন। তো যে কোনো নাম্বারে রিপোর্ট পাঠানোর জন্য সবার আগে আপনাকে কী করতে হবে, এই পেজের উপর দিকে আপনারা আসবেন। এখানে রয়েছে নেম অফ ইউজারের অপশান, সবার আগে এই ঘরে আপনি আপনার আধার কার্ডে থাকা নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর আমরা রিপোর্ট পাঠানোর জন্য প্রত্যেকটা মোবাইল নাম্বারের আগে একটা করে বক্স রয়েছে দেখতে পাচ্ছি, তো প্রত্যেকটা মোবাইল নাম্বারের ক্ষেত্রে এই বক্সগুলোকে সবার আগে আমরা সিলেক্ট করব। এবং প্রত্যেকটা মোবাইল নাম্বারের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে যে অপশানটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেই অপশানটা আমরা সিলেক্ট করব। এবং সবগুলো সিলেকশন হয়ে যাওয়ার পরে ফাইনালি আমরা পেজের নিচের দিকে এখানে রিপোর্টের অপশান পাবো, আমরা জাস্ট রিপোর্টের উপরে ক্লিক করব। ভিডিওটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করুন। তাহলে এখানে দেখতে পাবেন রিপোর্ট সাবমিটেড, টিকিট আইডি রেফারেন্স নাম্বারও আপনার এখানে জেনারেট হয়ে চলে এসে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা যে কোনো মোবাইল নাম্বারকে আপনি প্রয়োজনে ডিসেবল করতে পারেন। ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, প্রয়োজনে বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দিতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে অবশ্যই সিলেক্ট করে রাখুন।